প্যাট প্রচুর প্রসার হয়ে যাবে, এনবি হোস্টেলে বাচ্চা বেটার থাকে। পাশেই আমার এলাকার এনবি হলো নূর কাজের জন্য মেয়ে কাছে কাছে উঁচু হলো, একটু পরে দেখি আমার নিজের চাচা ওই ইঞ্জাম বসেন চেয়ারম্যান ডাক্তার মহাজন উনি আসবেন। আমার কি বলে আমাদের এনবি সাহেব দেখেন আসবে। বিকালবেলা গণভবনে গেছি, গোপালগঞ্জ একটু নূর কাজের জন্য মিয়া আমার চাচা আর এক লোক বঙ্গবন্ধুর সাথে দেখা করবে। আমি ঢুকে আছি সেই বিরুদ্ধে ভালো লাগছে। আপনি গোপালগঞ্জের সাথে আসলেন আমার নবগঞ্জের সাথে কেন তোমার দেখ বঙ্গবন্ধুর ব্যাটা ওকে জানিয়ে দে। বঙ্গবন্ধু আমার চাচাকে বলছেন এ ডাক্তার ওই চিনিস নেই আর কেন ওই চা বাবা না বলে আমার বিরাট ছাড়তে নেই না ওর বাড়ি কাছে আমার চাচা ও আমার মেজু ভাইয়ের বড় ছেলে বঙ্গবন্ধু হেসে দিচ্ছে তুই তো ভালো যে তুই নবগঞ্জের সাথে আছিস গোপালগঞ্জের সাথে আছিস সিঙ্গারগুলো খাইতে খেলাম চলে এলাম।